ভাই কই আঙ্গো পারা আঙ্গো কুলোর মধ্যে রাগ করবলা ডাইরেক্ট ফেল পড়ছে। ভাই মাইনাল ভাই কি খবর? এই তো আল্লাহ রাখতে ভালো। আজকে যেহেতু আজকে এসএলসি রেজাল্ট দিল, তে নতুন নতুন পাইপলাইন যেটি পাস করলো, তার জন্য তোমার কি ভাবে খবর লাগা আছে? কাগজের কি বাকি, আমি গ্রামে ফোন মারছিলাম, হ্যাঁ আঙ্গো পারা আঙ্গো কুলোর মধ্যে রাগ করবলা ডাইরেক্ট ফেল পড়ছে। আর না কথাটা হাস্যকর তো, না 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 না, ক ক তোমার কথা হই না, আসতেছে ফেল পড়াটা খারাপ না, ফেল ইজ দ্য হিলার অফ সাকসেস, বুঝছো? আর ফটাত বাইরে একটা বোন আছে, বোনটা দেখতে হন সুন্দর আমার যে হিসাবে লেভেল টেভেল দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম আমাকে আগে বড় ব্যাখ্যা আমি করছে যে না পাস করো মই যাই হোক, মোটামুটি ও তাইনা তাইনা ফেল করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাকে গ্রামে মানে 7 জন বলে আনে পরীক্ষা দিছে, 2টা গেদি আর 5টা হলো গেদা, ওর মধ্যে 1 জন পাস করছে, 1টা গেদা। তাও তো যাই হোক, আঙ্গন কারো যে রেজাল্ট আমি নিছি মোটামুটি সবেরই খারাপ খারাপ নয়, ভালো হয়েছে। তার মধ্যে একজনে 59% পাইছে, ওইটা অল্প খারাপ লাগছে। ফার্স্ট ডিভিশন পাইলে ভালো লাগতো, যেহেতু মেয়ে মানুষ। আর আমি একটা ব্লগে ওরে দেখাইছিলাম, ও নাম হইলো পাহি, লিখিত নামটা ব্ল্যাক, আমি সুলতানা হয়তো লেখে, তো পাহি বিলা ডাকি আমরা ভন্টি। তো আর হয়েছে 59, আর 82% আছে, সেকেন্ড ডিভিশন পাইছে, ফার্স্ট ডিভিশন পাইছে, এজ ওয়েল গুড। তো যাওয়াবারের থেকে এবার মোটামুটি ভালো হয়েছে আঙ্গনদের রেজাল্টটা। যাই তো যাই হোক, ভালো, তার মানে তারা নিজেরা চেষ্টা করে তারা সে করার। আর যদি একজনের যে হইতে স্কুলে গেতা সাইট আছে বাপ হ্যাঁ মায়ের কথা শুনবার নিগে, ওইটা তো নিজেরা কাম করে না, লেখা হ্যাঁ পড়া না কি নিজে বুঝা করে না, আমি 10 বছরই পড়ি জানি, ওইটা আমার নিজের কামে খাটে, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ওইটাই ভাইবে লেখা পড়া করে না। ওইটাই কথা, ওইটা হচ্ছে কথা যে এখন যারা, তারা যদি মেট্রিক পাস করে যদি ভোট কি বাকি বিলা ভাবে পার্সেন্টেজ এর উপরে নির্ভর করে যে আমরা সাকসেস হয়েছি, তা না। হায়ার সেকেন্ডারি 2 বছর আছে, ওই 2 বছর ভালো করে নেবো, তারপরে সে যেটা প্রফেশনাল কোর্স হয় থেকে না করা হবো। কারণ আমরা, আমি আর তুমি দুজন মিলে একই, আমরা এটাই করতে চাই যে যারা যারা ফিউচারে হায়ার সেকেন্ডারি পড়বো বা অন্য অন্য প্রফেশনাল কোর্স করবো, তারা যাতে ভালো করে পড়ে, এই মেট্রিকের রেজাল্টের উপরে যাতে নির্ভর হয়ে থাকে না, তাই না? তাই বর্তমান কলেজে যে দেখবা ভোট কিবা কিবা, আজকাল যেহেতু মাদক দ্রব্য অন্যান্য বয় বস্তুর প্রতি আসক্তি হয় না, নষ্ট হয়ে যায়, কিন্তু ওইটা যাতে কেউ হয় না, ওইটাই কামনা করি নাকি, তাই তাই শুনছো? ভবিষ্যৎ কামনা করি, ফুলাফানের ভবিষ্যৎ কামনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো, ভালো লাগলো তাহলে তোমার। বাকি তোমার বাড়ির খবর ভালো? তাহলে হ্যাঁ বাড়ির খবর আল্লাহ দিলে ভালো। ভালোইলে ভালো, ইনশাল্লাহ। তুমি যে সবচেয়ে ভালো লাগে, তুমি ফোন করলে যে লগে লগে রেসপন্স দেওয়া পাই, ওইটা অ্যাকচুয়ালি ভালো লাগে, ওই জন্যই ফোন করি। আবার ফোন ফোন তো আর দেওয়া বেশি মানে কি, করে তো আমি ডিস্টার্ব দেন যাবো না, এটা হাসা কথা। ডিস্টার্ব কিছুই না, আমি ফোন যে মারে তারে আমি যাই, কিছুমান হয়তো ফোন মারলাম রিসিভ লগে লগে না করার লোক পরবর্তীতে ঘুরাই, আমি আবার এত বিজি থাই না তো। হ্যাঁ না, বিজি থাকা হয় মানে কামের টাইমে বিজি থাকা হয়, বিজি যার যার পার্সোনাল লাইফে কম বেশি বিজি থাকা হয়। হ্যাঁ এটা তো আছে, কোনো সময় বিজি থাকা হয়, কোনো সময় তাই ফ্রি বলে যে থাকা হয়। আজকে একজনে আমার ভালো ভাই যদি ফোন মারে, তারা যদি ফোন দামি না ঘুরায় হয়তো মনে হ্যাঁ মনে খারাপ পাইবার পারে যে আমরা ভিডিও না দেখি যা জন তো হ্যাঁ ভিউ তো হয়। আমি চাই না, আমি চাই না কেউ আমার খারাপ পায়, চাহে কন্টেন্ট ক্রিয়েটার থাক চাহে নর্মাল একটা ভিউয়ার থাক, যদি হুম ফোন হুম করলো আমি তার হাতে সুন্দর করে কথা কমু। আমার হাতে ভেজাল নাই যে আমি বড় হয়ে গেছি যে আমি ঘুরতে কন্টেন্ট ক্রিয়েটার হাতে কথা কর কি দরকার আছে আমার, আবার ওটা না আমার কাছে সবে সমান, আমিও জানবা পাবলিকও হয়ে আছি। যাইহোক বলিয়া না, তোমারও তো ওই জন্যই তো বেশি ভালো লাগে, আম আদমি মানে কমন ম্যান, আর ওইটাই থাকুন না রেলি একজন মানুষ যে তুমি হন, হয়তো তুমি ইনশাল্লাহ একদিন বড় মানুষ হবা, আর ওইটা আমরা কামনা করি। ওর পরে যে তুমি একদম একদম বুক ফুলায় কিরম করে একটা মানুষ দেখ পাই না, ওইটা যাতে পারবে না, হয় না তাই না? আর ওইটাই ভালো লাগে। ওটা ওটা আল্লাহ দিলে হবো না, খালি হ্যাঁ দোয়া হ্যাঁ করবেন হ্যাঁ যাতে ওটা না হয়। না 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 না, দোয়া নিশ্চয় করি, দোয়া করি, আর মাই সেটা আমি কইও, আর হয়তো কামনা করি ওইটাই, যাতে ময়নাল ভাই উঠা যাক, একজন মানুষ উঠা গেলে আঙ্গ লয়ার আসামে মেনলি আঙ্গ ওহিনটি ওই অঞ্চল দেয় রোমানি মুকলমা দোল হাল ওই অঞ্চল দেয় রম নাই, তাই না? মানুষ তো একজন মানুষ উঠাইলে ভালো, একজন ছেলে আর তাহলে কেউ নাই ভালো। ভাই কই, হ্যাঁ তো বনি তাহলে তুমি লাস্ট ইন্ট্রোটা কও একটু গে, আর একবার শুনি ভাই কই। তাহলে ভাই কই ভাল লাগতো না, আমার ওইটি খুব ভালো লাগে যে আত্মসরাই নিতে হবে। না তার মানে আমিও ভাবি নাই কোন দিন আমি সেটা পছন্দ করবো। আমি না ফার্স্ট ফার্স্টে হ্যালো গাইস কইছি, তারপরে না না, হ্যালো গাইসটা অল্প বেশি, ওইটা তোমার ওই ভিডিও লোক ওই বস্তুটাই অ্যাপ্রোপ্রিয়েট না, হ্যালো গাইসটা। তারপরে হে হোয়াটসঅ্যাপ গাইছি আমনা করেও কইছি, মোটামুটি মেলা কইছি, কিন্তু হঠাৎ বিটা একদিন মুস্তাফিজুর রে নিয়ে ভিডিও বানাই না, মোটামুটি তাহলে ভাই কই আরম্ভ করলাম, এই হেন মানে আরম্ভ করলাম তাহলে ভাই কই, তাহলে ভাই কই এখান থেকে না এটা একটু মানে যে নিউ ধরনের হয়, হ্যাঁ এটা মানে হ্যাঁ কেউ বলি, জানা জানে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা আমার ভিডিও বানানোর সময় যদি একটা টান দেয় আমার একটা লাইন উড়ে আর কি, ওখান থেকে তার স্টার্টিংটা হয়ে যায় না, হ্যাঁ স্টার্টিং দেওয়া ভাই ডাইরেক্ট কই কিছু। কইলাম মানে আমার ঝুঁকুটা গেল গা। হ্যাঁ বুঝছি, মানে পনিতে টিভি লাগে আর হ্যাঁ আয় জায়গা।
টিভিতে মানে ক্লিক হয় আর কি, বলিয়া বিজর তুষিটে না তোমার লক মামু সিরিয়াল লক মামু, তুমি এদিনকে কইলা গুয়াহাটি আইবা, তো গুয়াহাটি আইলে বাদ ইনশাল লক করে যাবা, কিন্তু মানে স্পেশালি জাফত রিয়েলি দাদি কাম, তো যাই হোক ওমনি থাকো, তাহলে তুমি উঠে আচ্ছা বাজার করে আইলে। ফোন ফোন মাইরো মাঝে মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ ওমনি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।